আমি মাস মাসে শিমু আই এম এ পিএম ফিমেল ড্রাইভার হিসেবে 6 বছর ধরে কাজ করছি এবং আমাদের আই এম এ বাংলাদেশ আই এম এ কান্ট্রি অফিসে প্রায় 100 জনের মতো স্টাফ এবং ওনাদের বিভিন্ন কাজে নানান জায়গায় মুভ করে ওরা এবং আমরা বিভিন্ন জায়গায় ওনাদের ইয়েতে ওনাদের সঙ্গে যাই এবং যে যাওয়ার মানে রুডের কন্ডিশনে আমরা যেটা বুঝি যে বাংলাদেশের রুডের অবস্থা খুবই খারাপ এখানে রুড ক্যাপাসিটি খুবই কম এবং গাড়ি চলে অনেক বেশি এবং এখানে বেশি অংশ চালকরা যে রুট সেফটি মেনে চলে না রুট সেফটি রুট সিগন্যাল এগুলো মেনে চলে না এবং পথচারী যারা আছে তারাও রুট সেফটি মানে না এবং রুট সিগন্যাল মানতে চায় না ট্রাফিক সিগন্যাল মানতে চায় না আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি অন ডিউটিতে একটা জায়গা থেকে আসতেছিলাম তখন হঠাৎ করে দেখি উল্টো পথে একটা গাড়ি এসে আমার গাড়িকে হিট করে এবং গাড়ি দুটোই মোটামুটি ড্যামেজ হয় এখানে আমার কাছে মনে হয় যে উনি যদি ভালোভাবে ট্রাফিক নিয়ম প্লাস রুট সিগন্যাল সব কিছু যদি জানতো তাহলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না আমাদের ঢাকা অফিসের যেটা গুলশান ওয়ানে দেখা যায় যে এখানে আগে রুট ডিভাইডারই ছিল না যার যেমন ইচ্ছা তেমনভাবে যেতে পারতো বাট এখন যেটা হয়েছে যে রুটের মধ্যে অনেক ডিভাইডার তৈরি করে দিচ্ছে ডানে ডানে যাওয়ার জন্য বাইরে বাইরে যাওয়ার জন্য যার জন্য এখানে বেশি জ্যাম তৈরি হয় না হ্যাঁ জ্যামটা ওইখানে অনেকটা হয়ে গেছে আর কারণে আমার কাছে মনে হয় এখানে ট্রাফিকের সিগন্যালের অনেক ডেভেলপ হয়েছে আমি আইএমএর স্টাফ হিসেবে এটুকু বলতে পারি যে ধীরস্থিরভাবে এবং নিয়ম মেনে গাড়ি চালানোর মাধ্যমে ইভেন্ট ইনফর্ম করতে পারবো বলে আশা করি